সেটা হচ্ছে বৃষ্টি সরাসরি উপর থেকে নিচে পড়ছে, ভেলোসিটি অফ রেন। আর তুমি করছো কি, তুমি এই দিকে গতিশীল হচ্ছ, ভি অফ পার্সন। তাহলে এই যে দুটো কথা বললাম, ভি অফ রেন আর ভি অফ পার্সন, এটা কে বলছে? এটা বলছে যে এখানের যে অবজারভার সে বলছে, কারণ দেখো দুজনে কমন ফ্রেম, আমি বলেছি কারো কথা উল্লেখ করিনি, তার মানে কি এটা গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টে বলছি। তাহলে গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টে কি না, একজন ভিপি ভেলোসিটিতে একজন ভিআর ভেলোসিটিতে যাচ্ছে। ছবিটা যদি আমি আরেকবার আঁকি তাহলে সেটা দাঁড়াবে এরকম, এটা ভিপি আর এটা হচ্ছে ভিআর, কারের ভেলোসিটিটা এটা। তাহলে এই যে অবজারভার আছে, এই অবজারভারটা সে বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে, তার মানে কি পি এর সাপেক্ষে আর এর বেগ, তার মানে এটা দাঁড়াবে ভি অফ রেন উইথ রেসপেক্ট টু পি, অর্থাৎ ওই ব্যক্তিটার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটা কি লিখব না, ভি অফ আর মাইনাস ভি অফ পি। এটা কি মোশন করছি, এটা টু ডাইমেনশনাল মোশন, আগে কি পড়ে নিয়েছি ওয়ান ডি একমাত্রিক গতি, এখন কি পড়ছি টু ডি দ্বিমাত্রিক গতি। তাহলে এক্ষেত্রে কি হবে, ভেক্টর বিয়োগে যে সূত্র সেই সূত্র লাগাবো, ভি আর পি এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি আর স্কোয়ার প্লাস ভি পি এর স্কোয়ার মাইনাস টু ইন্টু ভি আর ইন্টু ভি পি ইন্টু কস, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে কস 90-র মান কত হয়, 0, তার মানে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, ভি আর এর স্কোয়ার প্লাস ভি পি এর স্কোয়ার। তাহলে ভি আর পি সমান কি হলো, রুট ওভার অফ এটা হলো। তাহলে এটা হলো একটা কথা, এবার আমাকে কতটা কোণ করে পড়ছে, তো কতটা কোণ করে যখন পড়বে তখন আমাকে কি আঁকতে হবে, তখন আমাকে ছবি এঁকে দেখাতে হবে। তাহলে কাকে বিয়োগ করছি, ভিপি কে, যাকে বিয়োগ করব সেটা কি করব, উল্টা দিকে আঁকবো, সমান ভেক্টর এঁকে নিয়েছি, আঁকার পর কি করব, এদের লব্ধি ভেক্টর আমি ড্র করব। তাহলে এদের লব্ধি ভেক্টর কোনটা হবে না, এটা। তাহলে এই লব্ধি ভেক্টরটাই আর কি ভেক্টর, ভি অফ আর ইন্টু পি, হয়েছে। তাহলে এই লব্ধি ভেক্টরটা আমার করছে কি না, এই যে কোণটা আছে এই কোণটা ধরো ফাই কোণ করে আছে, তাহলে এটার মান কত, এটার মান ভিপি, আর এটার মান কত, ভি আর। তাহলে আমি ট্যান ফাই এর সূত্র জানি, ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি, মানে এক্ষেত্রে ভিপি বাই ভি আর, ঠিক। তাহলে দেখো এই ব্যক্তিটা যদি এরকম বেগ নিয়ে সামনের দিকে যায় তাহলে বৃষ্টি তার কাছে কোন দিকে কোন বেগে আসতে দেখবে, এই রকম বেগে আসতে দেখতে হবে। তাহলে তোমাকে ছাতাকে সোজাসুজি না রেখে সামান্য একটু বাঁকিয়ে রাখতে হবে ছাতাকে, তবেই তুমি কম ভিজবে। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক বেগের ব্যাখ্যা বৃষ্টির ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে টু ডি মোশন বা দ্বিমাত্রিক তলে গতির একটা উদাহরণ আপেক্ষিক বেগের।